হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহি আলাইহ মাত্র ১২ বছরের বালক, একজন কোরআনের হাফেজ, কালামুল্লাহর হাফেজ, হাফেজে কোরআন, পিতা মাতার সঙ্গে সমুদ্র সফর করতেছেন। এই সমুদ্রের মধ্যে হঠাৎ করে ঝড় তুফান কবলে পড়িয়া তোবা জাহাজটি এই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তার পিতা মাতা সকলে মারা গিয়েছে। চতুর্দিকে তাকায় দেখে কেউ আর নাই, সকলে নিজ 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 অবস্থায় পান্নাশক হয়ে গিয়েছে, সকলে ইন্তেকাল করেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ ও মাবুদ গো, এই দুনিয়াতে তো আমার আর কেউ নাই, ও আল্লাহ কোথায় আমার বাবা গেল, কোথায় আমার মা গেল, ও আল্লাহ আমি তো আমার বাবাকেও দেখি না, ও আল্লাহ আমি তো আমার মা ভাই বোনকে কাউকে তো দেখি না, আল্লাহ ও আল্লাহ সকলেই তো নিজ নিজ অবস্থায় পান্নাশ হয়ে গিয়েছে, ও আল্লাহ আপনি তো বলেছেন আমি এই কোরআনে কারিমকে নাজিল করেছি, আমি এই কোরআনে কারিমকে হেফাজত করব, ও আল্লাহ আমার সিনের মধ্যে তো কোরআনে কারিমকে আমি সংরক্ষণ করেছি, ও আল্লাহ আপনি যদি আমাকে হেফাজত না করেন, আয় আল্লাহ সমুদ্রের মধ্যে তো বড় বড় তিমি মাছ আছে, বড় বড় ডলফিন আছে, আয় আল্লাহ না জানি আমাকে হঠাৎ করে গিলে ফেলে, আয় আল্লাহ আমাকে আপনি হেফাজত করেন। এই কথা বলতে না বলতেই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই তার সামনে সুন্দর একটা কাঠের তক্তা পাইলেন, এর উপর হাফেজ আবুল বারাকাত বসলেন। বসার পরে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই দীর্ঘ সময় অতিক্রম করার পরে এই ভেলাটি ভাসতে 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 এমন একটা দ্বীপের মধ্যে লাগলেন, সেই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। দ্বীপটার নাম কি? মালদ্বীপ। কথা বলেন না কেন? আপনারা কি বেজার হচ্ছেন, খারাপ লাগতেছে, কথা বলেন না কেন? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই যেই দ্বীপটার মধ্যে তার ভেলাটা লাগলো, যেই দ্বীপটার মধ্যে তিনি নামলেন, সেই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। এইবার হাফেজ আবুল বারাকাত সকালবেলা এই মালদ্বীপে নেমে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই কাঁদতেছেন, আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ সমুদ্রের লোনা পানি থেকে আমাকে রক্ষা করেছেন, বড় তিমি ডলফিন মাছ থেকে আমাকে রক্ষা করেছেন, ও মাবুদ গো আয় আল্লাহ আমি শুকরিয়া আদায়, দুই রাকাত নামাজ আদায় করতে চাই, ও আল্লাহ এই মালদ্বীপের মধ্যে কোথায় মসজিদ, কোথায় মাদ্রাসা, আয় আল্লাহ কোথায় ভালো জায়গা, সেই জায়গায় আমি একটু আপনার কদমে সিজদা দিতে চাই। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতেছে আর আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করতেছে। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই নজর করে দেখতেছেন তার সামনে দিয়ে একজন ব্রাহ্মণ ঠাকুর, একজন ব্রাহ্মণ ঠাকুর তার ঘাড়ের মধ্যে লম্বা একটা সুতা টানায়া, হাতের মধ্যে ঘুমটি নিয়া, আর এক হাতের মধ্যে পোলতা নিয়া, পোলতা চিনেন আপনারা? পোলতা, পোলতা বলা হয় মাটির একটা ছোট্ট খুঁড়ির মধ্যে তেল দিয়ে এইটা একটা সুতা দিয়ে আগুন জ্বালায় এই মন্দিরের মধ্যে রাখে, এটা পোলতা বলে, চিনেন না, দেখেন নাই পোলতা? এই পোলতা নিয়ে এই ব্রাহ্মণ ঠাকুর হাতের মধ্যে নিয়ে এখন পূজা দেওয়ার জন্য যাচ্ছে সকালবেলা। তো হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই নিজ থেকেই দোয়া বন্ধ করে এখন ব্রাহ্মণ ঠাকুরের কাছে গেছে। মুসলমান ভাইয়েরা রে আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই এইবার ব্রাহ্মণ ঠাকুরের কাছে গিয়ে ডাকতে বলছে, কাকা গো, ও কাকা এই মালদ্বীপের মধ্যে কোথায় মাদ্রাসা, কোথায় মসজিদ আছে গো কাকা? এইবার ব্রাহ্মণ ঠাকুর ডাকতে বলছে, তুমি কে? হাফেজ আবুল বারাকাত ডাকতে বলতেছে, আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমার বাসা মক্কা মদিনা, আমার পিতার নাম উমুক, আমার রবের নাম আল্লাহ, আমাদের মালিকের নাম কি? আওয়াজ করে বলেন আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই ডাকতে বলতেছেন, কাকা গো আমার মালিকের নাম আল্লাহ, ও কাকা আমার কিতাবের নাম কালামুল্লাহ কোরআনে কারিম, আমার লিডারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার হাফেজ আবুল বারাকাত
يوسف بربري رحمة الله عليه যখন বলছে আমার লিডারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহি আলাই নজর করে দেখলেন যখন হাফেজ আবুল বারাকাত বলছেন আমার লিডারের নাম মুহাম্মদ তখন বাম ঠাকুরের হাত থেকে ঘন্টিও পড়ে গেছে বাম হাত থেকে পলতাও পড়ে গিয়ে নিভে গেছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ তার মানে হক চলে এসেছে باطل কে নিভাই দিয়েছেন কে আওয়াজ করে বলেন আল্লাহ باطل কে নিভাই দিয়েছেন কে باطل কে নিভাই দিয়েছেন আল্লাহ এইবার বামুন ঠাকুরের হাত থেকে পলতা যখন পড়ে গিয়ে নেমে গেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন কাকা আপনি কি ভয় পাইলেন নি এইবার বামুন ঠাকুর ডাক দিয়ে বলতেছে বেটা তুমি এই মালদ্বীপের ঘটনা হয় তো তুমি জানো না আমাদের এই মালদ্বীপের যে সরকার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট ইনার আইন যদি মালদ্বীপের মধ্যে কোন মুসলিম ঘরের সন্তানকে পাওয়া যায় কোন কালেমাওয়ালা মুসলমানকে পাওয়া যায় তাহলে তাকে যদি কেউ ধরায় দিতে পারে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করা হবে এবং ওই মুসলিম ঘরের কালেমাওয়ালা মুসলমানকে হত্যা করা হবে এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই ডাক দে বলতেছেন কাকা গো ও কাকা তাইলে কি আপনি আমাকে ধরায়ে দিবেন এইবার বামুন ঠাকুর ডাক দিয়ে বলতেছে বেটা রে হ্যাঁ আমি তোমাকে ধরায়ে দিতাম আমি তোমাকে টাকার নেশায় ধরায়ে দিতাম কিন্তু এখন তোমাকে আমি ধরায়ে দিব না কারণ যখন তুমি মুহাম্মদের নাম বলছো আমি বামুন ঠাকুরের দিলের মধ্যে মায়া লাগা গেছে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান দেখেন দেখেন একজন বিধর্মী একজন বিধর্মী হওয়ার পরেও ইসলামের প্রতি কিরকম তার দরদ একজন বিধর্মী হওয়ার পরেও দেখেন তার কিরকম অবস্থা এখন বাংলাদেশের মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে গ্রেফতার করে করার জন্য সহযোগিতা করি আওয়াজ করে বলেন ঠিক কিনা আমি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে গ্রেফতার করার জন্য সহযোগিতা করতেছি কিন্তু একজন বিধর্মীর কি অবস্থা টাকার পাওয়ার পরেও টাকা পাবে তারপরেও কি বলতেছে আমি জীবিত থাকা অবস্থায় কোন মুহাম্মদের আশিককে মুহাম্মদের উম্মতকে বেইজ্জত হতে দিব না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন কাকা তাইলে আমি থাকবো কোথায় ও কাকা এই দুনিয়াতে তো আমার বাবা নাই এই দুনিয়াতে তো আমার মা নাই এই দুনিয়াতে তো আমার আপন বলতে আর কেউ নাই এ বন্ধু দুনিয়াতে যার মা নাই তার মতো অসহায় আর কেউ নাই যার বাপ নাই এই দুনিয়াতে তার মতো অসহায় আর কেউ নাই এ বন্ধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই এইবার বামুন ঠাকুরকে ডাক দিয়ে বলতেছেন ও কাকা এই দুনিয়াতে আপন বলতে তো আমার আর কেউ নাই ও কাকা এই দুনিয়াতে থাকার মতো আমার আর কোনো তো বাসস্থান নাই ও কাকা আমি থাকবো কোথায় এইবার বামুন ঠাকুর ডাক দিয়ে বলতেছে ব্যাটারে এই মালদ্বীপের মধ্যে আমার একটা বিধবা বোন আছে এই বিধবার বোনের একমাত্র একটা মেয়ে আছে চলো চলো আমার এই বিধবা বোনের বাসায় তোমাকে আমি রাইখা আসি এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাইকে নিয়ে এইবার তার বোনের বাসার মধ্যে গেলেন যাওয়ার পরে বামুন ঠাকুর তার নিজের অঙ্গভঙ্গির মাধ্যমে তার নিজের ভাষায় ডাক দিয়ে বলছেন দিদি রে ও দিদি ভগবানের কাছে কামনা না করিতে ভগবানের কাছে পুত্র সন্তান কামনা না করিতে ভগবান তোকে একটা পুত্র সন্তান দান করেছে এইবার বামুন ঠাকুরের বোন ডাক দিয়ে বলতেছে দাদা গো কই আমি তো ভগবানের কাছে পুত্র সন্তান চাই নাই আমার আবার পুত্র সন্তান কই থেকে আসলো এইবার বামুন ঠাকুর ডাক দিয়ে বলতেছে দিদি গো এই যে যে যুবকটারে দেখতেছো যে ছেলেটাকে দেখতেছো এই ছেলেটার এই দুনিয়াতে বাপও নাই মাও নাই এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই এই বেটাটাকে তুমি তোমার সন্তান হিসেবে গ্রহণ করো মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত দেখতেছেন ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে দাদা গো ও দাদা আপনি হয়তো বা জানেন আমি এই এলাকার মানুষের বাড়িতে জি চাকরানির কাজ করে খাই আমার তো তেমন কামাই রোজগার করার মতো কোনো ক্ষমতা নাই
সারাদিন মানুষের বাড়িতে এসে চাকরানির কাজ করে যতটুকু খাদ্য পাই গো দাদা এই খাবার নিয়ে তো আমার আর আমার মেয়েরই তো কষ্ট হয়ে যায় আমি আবার এই ব্যাটাটাকে কোত্থেকে খাবার দিব কোরআনের জ্ঞান থাকলে অবশ্যই আল্লাহ পাক তাকে অধিক জ্ঞানের অধিকার বানায় ঠিক কিনা হাফেজ আবুল বারাকাতের অন্তরের মধ্যে তো কোরআনে কারীমের এলেম আছে এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই সুযোগ মোতাবেক এই বুড়ি মহিলার হাতটা ধরে ডাক দিয়ে বলতেছে মা গো ও মা আমাকে খাবার দিতে হবে না গো মা ও মা আমার নিজের খাবার আমি নিজে কামাই করে খামু পরিজনে আপনাদেরকেও আমি কামাই করে খাওয়ামু মুসলমান ভাইরা রে আমার আমাদের সমাজের মা বোনেদের কিন্তু একটা দুর্বল জায়গা আছে দুর্বল পয়েন্ট আছে সেই পয়েন্টটা হলো কোন মহিলাকে যদি মা বলে ডাকা হয় এই মহিলারা অটোমেটিক কিন্তু গইলা যায় ঠিক কি না কোন মহিলাকে যদি মা বলে ডাকা হয় এই মহিলারা অটোমেটিক গইলা যায় অটোমেটিক তাদের মন নরম হয়ে যায় এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই যখন এই বৃদ্ধ মহিলাকে মা বলে ডাকছে তখন বৃদ্ধ মহিলার অন্তরটা নরম হয়ে গেছে ডাকতে বলছে দাদা আমি এই ছেলেটাকে আমার ছেলে হিসেবে গ্রহণ করলাম আওয়াজ করে বলেন মারহাবা এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই প্রত্যেকদিন সকালবেলা বনের মধ্যে যায় কাঠ কেটে বাজারে বিক্রি করে যা টাকা পয়সা পায় এই টাকা দিয়ে বাজার থেকে আনাজ তরি তরকারি কিনে নিয়ে আসে এইভাবে সময় পার হইতে 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 অতিক্রম হইতে ছয় মাস হয়ে গিয়েছে প্রত্যেক দিন সকালে যায় বিকেলবেলা বাজার থেকে খাবার টাবার কিনে নিয়ে আসে এইবার ছয় মাস হয়ে গিয়েছে ছয় মাস পরে হঠাৎ করে প্রত্যেক দিনের নিয়মে এইবার সারাদিন বনে কাঠ কেটে কাঠ কাটার পরে বাজারে বিক্রি করার পরে এইবার আনাজ তরি তরকারি কিনে নিয়ে বাসার মধ্যে যখন ঢুকতেছে এইবার হাফেজ আবুল বারাকাত দেখতেছেন বুড়িও কাঁদে বুড়ির মেয়েও কাঁদে পরে হাফেজ আবুল বারাকাত অবাক হয়ে গেছে কিরে ছয় মাসের মধ্যে বুড়িকে কোনোদিন কাঁদতে দেখি নাই বুড়ির মেয়েকেও কোনোদিন কাঁদতে দেখি নাই হঠাৎ করে বুড়িও কাঁদে বুড়ির মেয়েও কাঁদে কারণ কি মুসলমান ভাইরা রে আমার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই বুড়ি মহিলার কাছে গেলেন ডাক দিয়ে বললেন মা গো আপনি কেন কান্না করেন বোনকে ডাক দিয়ে বলতেছেন দিদি রে তুই কেন কান্না করিস এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে বেটা রে তুমি হয়তো জানো না আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা মন্দির আছে আমাদের এই মালদ্বীপের মধ্যে একটা দেবতাকে পূজা করার জন্য একটা বিশাল মন্দির আছে এই মন্দিরের মধ্যে প্রত্যেক ছয় মাস পর পর আমাদের এই মালদ্বীপের মধ্যে থেকে একটা সুন্দর একটা নববধূকে একটা মেয়েকে নববধূ সাজাইয়া এই মন্দিরের মধ্যে ঢুকাই দিতে হয় এই মন্দিরের মধ্যে ঢুকাই দিলে রাত ১২টার সময় সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব এসে এই নববধূর সঙ্গে কামচারিতত্ব করে এই নববধূর সাথে কামচারিতত্ব করার পরে এই নববধূর রক্ত পান করে এই মেয়েকে হত্যা করে চলে যায় এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলল মা গো এইটা তো অন্যজনের কথা বললেন আপনি কেন কান্না করেন আপনি কি কারণে কান্না করতেছেন গো মা এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে বেটা রে প্রতি ছয় মাস পর পর একটা করে নববধূ ইতিমধ্যে পাঠানো হয়েছে এতদিন পর্যন্ত তোমার এই দিদির নাম আসে নাই এখন হঠাৎ করে রাজদরবার থেকে তোমার দিদির নামটা চলে আসছে চিঠি পাঠায় দিয়েছে আগামীকাল বেলা ১২টায় তোমার দিদিকে বউ সাজায় রাখতে বলছে রাজদরবার থেকে পুলিশ এসে তোমার এই দিদিকে নিয়ে চলে যাবে মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন মা গো কখন রাজদরবার থেকে পুলিশেরা আসবে কখন দিদিকে রাজদরবারে নিয়ে যাবে এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে বেটারে বেলা ১২টার সময় তোমার দিদিকে রাজদরবারের মধ্যে নিয়ে যাবে হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে মা ও মা আইদে আমার দিকে তাকান আমার এখনো দাড়ি বের হয় নাই আমার এখনো মুজ গজাই নাই কি সুন্দর দেখতে আমার চেহারা ও মা আমি এখনো পর্যন্ত বালেগ হই নাই ও মা আমি আপনাকে একটা কথা বলতে চাই ও মা আমাকে আপনি নববধূ সাজায় দেন আমি মন্দিরের মধ্যে যামু
বেটা দানবের সঙ্গে ঈমানি পাওয়ার দিয়ে লড়াই করমু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে মা আমাকে আপনি নববধূ সাজিয়ে দেন আমি মন্দিরের মধ্যে যাব বেটা দানবের সাথে আমি ঈমানি পাওয়ার দিয়ে লড়াই করে জিতে আসব এইবার এই কথা যখন বলছে বুড়ি মহিলার মধ্যে এখন কৌতূহল জাগছে কি রে ঈমানি পাওয়ার বাকি এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে বেটা তুমি যে বললে ঈমানি পাওয়ার বাকি এখন হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে মা ঈমানি পাওয়ার হচ্ছে এতদিন তোমাকে আমি বলি নাই ঈমানি পাওয়ার হচ্ছে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান ঘরের সন্তান আমার নাম হাফেজ আবুল বারাকাত আমার কিতাবের নাম কালামুল্লাহ কোরআনে কারীম আমার লিডারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাফেজ আবুল বারাকাত এই কথা বলছে সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছেন বেটা এত দিন চিন্তায় ছিলাম একটা এখন তোমার কথা শুনে তো চিন্তা ডবল হয়ে গেছে তুমি যে বললা তুমি মুসলমান এই কথা যদি আমাদের বাচ্চা যদি জানতে পায় ডবল পিটা তো পিটবে এখন মুসলমান ভাইয়েরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছে মা আমাকে আপনি নববধূ সাজিয়ে দেন আমি মন্দিরের মধ্যে যাব বারবার যখন বলতেছে পাশেই বৃদ্ধ মহিলার মেয়েটি দাঁড়ায় আছে এই বৃদ্ধ মহিলার মেয়েটি ডাক দিয়ে বলতেছে মা গো দাও না দাদাকে বউ সাজাইয়া ও মা দাও না দাদাকে বউ সাজাইয়া দাদাকে তুমি বউ সাজাইয়া দাও বারবার রিকোয়েস্ট করার পরে এইবার বৃদ্ধ মহিলা হাফেজ আবুল বারাকাতকে এইবার হাফেজ আবুল বারাকাতকে নববধূ বউ সাজানো শুরু করলো বউ সাজাইতে 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 অর্ধেক যখন বউ সাজানো হয়ে গেছে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই এইবার নজর করে দেখতেছেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই খেয়াল করে দেখতেছেন বৃদ্ধ মহিলা আর বউ সাজায় না বৃদ্ধ মহিলা আর বউ সাজাইতেছে না তো ডাক দিয়ে বলতেছে মা আপনি বউ সাজাচ্ছেন না কেন কি কারণে আপনি বউ সাজাচ্ছেন না বউ সাজানো থামে গেলেন কেন এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলতেছে বেটা তোমাকে একটা কথা বলতেই তো আমি ভুলে গিয়েছিলাম কি কথা মা যাকে নববধূ সাজানো হয় বউ সাজানো হয় এই নববধূকে মন্দির পর্যন্ত পৌঁছাতে তিন জায়গায় চেক করে কয় জায়গায় চেক করে তিন সেক্টরে চেক করে তুমি তো পুরুষ মানুষ তুমি তো পুরুষ মানুষ তোমাকে যদি আমি নববধূ সাজায় দেই বউ সাজায় দেই তোমাকে তো ধরে ফেলবে তারা হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন মা গো কোন কোন সেক্টরে চেক করে কোন কোন জায়গায় চেক করা হয় এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছেন বেটা রে প্রথম সেক্টর হচ্ছে পুলিশেরা যখন এই নববধূকে পিকআপ ভ্যানের মধ্যে উঠায় পুলিশেরা যখন এই নববধূকে গাড়ির মধ্যে তোলে তার পূর্বে একবার চেক করে দ্বিতীয় নাম্বার জায়গা হচ্ছে এই নববধূকে চেক করার দ্বিতীয় নাম্বার সেক্টর হচ্ছে বাচ্চার দুইটা বিবি গাড়ি থেকে যখন এই নববধূ নামে বাচ্চার দুইটা বিবি বাচ্চার নিয়ম হচ্ছে দুই বিবিকে দুই পাশে রাইখা নববধূর এই কখনো বাচ্চা চুল দেখে কখনো তার মুখ দেখে কখনো নববধূর পা দেখে তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে এই দানবের রাজি খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য এই নববধূকে আন্দার মহলের মধ্যে ঢুকাই দিতে হয় একটা গোপন রুমের মধ্যে ঢুকাই দিতে হয় কয়েকজন নারী মিলে এই নববধূর শরীরের মধ্যে চেক করে কোথাও ডিভিট আছে নাকি ও বেটা তোমাকে যদি আমি বউ সাজায় দেই তাহলে তুমি প্রথম জায়গায় তো ধরা খায়া যাইবা তোমাকে তো পুলিশরাই তো ধরে ফেলবে তুমি তো পুরুষ মানুষ তোমাকে তো প্রথম জায়গায় ধরে ফেলবে এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন মা আপনার টেনশন করার কোনো কারণ নাই আমার অন্তরের মধ্যে কোরআনে কারীমের এলেম আছে যে আল্লাহ পাক মালদ্বীপ পর্যন্ত আমাকে নিয়ে আসতে সে আল্লাহই আমাকে হেফাজত করবেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাইকে বউ সাজানো শুরু করলো বউ সাজায়ে বারান্দার মধ্যে সুন্দর করে মাথার মধ্যে লম্বা ঘোমটা দিয়ে হাফেজ আবুল বারাকাতকে বসে রাখছে এইবার সময় যাইতে 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 অতিক্রম হইতে হইতে হাফেজ আবুল বারাকাত এইবার দেখতেছে দীর্ঘ সময় পার হওয়ার পরে ঘড়ির কাঁটা যখন বেলা ১২টা হয়ে গেছে
পুলিশের রাজদরবার থেকে পিকআপ ভ্যান নিয়ে চলে আসছে আসার পরে ডাক দিয়ে বলতেছে নববধূ কোথায় নববধূকে বের করে দেন এইবার ওই বৃদ্ধ মহিলা তার মেয়েকে আরেকটা রুমের মধ্যে লুকিয়ে রেখে বৃদ্ধ মহিলা হাত দিয়ে ইশারা করতেছে এইটা নববধূ এইবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ ও মালিক আপনি যদি আমাকে হেফাজত না করেন আয় আল্লাহ এই মালদ্বীপের মধ্যে কেউ কালেমা জানে না এই মালদ্বীপের মধ্যে কেউ আল্লাহ বলে আপনাকে কেউ ডাকে না আল্লাহ আয় আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও মালদ্বীপের মধ্যে আপনি কালেমার পতাকা উড়াই দেন আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাইহ দোয়া করতেছে আল্লাহর কাছে পুলিশেরা পিকআপ ভ্যান নিয়ে এসে থেমে এখন পুলিশ যখন এই নববধূকে নিতে যাবে গাড়ির মধ্যে তুলতে যাবে একজন পুলিশ ডাক দিয়ে বলতেছে মুসলমান ভাইরারে আমার একজন কনস্টেবল পুলিশ ডাক দিয়ে বলতেছে স্যার আমরা ইতিপূর্বে অনেক নববধূকে মন্দিরের মধ্যে ঢুকাইছি ও স্যার ইতিপূর্বে অনেক নববধূকে আমরা মন্দির পর্যন্ত পৌঁছাইছি কিন্তু এই রকম নববধূ দেখি নাই দেখেন এই নববধূরা কত ভদ্র একজন বউ দেখেন না এই বধূরা কত একজন ভদ্র মেয়ে এই কোন চিল্লাপাল্লা করে না দেখেন এই নববধূরা লম্বা একটা ঘন্টা দিয়ে কত সুন্দর করে বসে আছে আমরা যদি এই নববধূকে চেক করি অবশ্যই মহিলাদের মানহানি করা হবে মাতৃত্বের মানহানি করা হবে ও স্যার আমি আপনার কাছে অনুরোধ জানাই এই নববধূকে আপনি চেক করেন না এইবার বড় স্যার ডাক দিয়ে বলতেছেন পুলিশের হেডকোয়ার্টার থেকে ডাক দিয়ে বলতেছেন ঠিক তুই ঠিক কথা বলছস অন্যান্য নববধূকে ঘর থেকে বের করা যায় না টেনে হিসেবে বের করতে হয় কিন্তু এই নববধূরা কত একজন ভদ্র বউ না 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 এই নববধূকে চেক করা লাগবে না বিনা চেকে গাড়ির মধ্যে উঠায় দে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ হেফাজত করার মালিককে হেফাজত করার মালিককে আওয়াজ করে বলেন আল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাতকে গাড়ির মধ্যে উঠায় দেওয়া হলো হাফেজ আবুল বারাকাত যখন গাড়ির মধ্যে উঠায় দেওয়া হয়েছে হাফেজ আবুল বারাকাতকে একজন পুলিশ ডাক দিয়ে বলতেছে যে নববধূ আজান হচ্ছে আজানের পর এইবার নববধূকে ডাক দিয়ে বলতেছেন একজন পুলিশ যে নববধূ তুমি তৈয়ার হয়ে নাও তোমাকে রাজদরবারের মধ্যে পুলিশ রাজদরবারের মধ্যে বাচ্চা তোমাকে চেক করবে মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত উনি তো একজন নববধূ এইবার নববধূকে পুলিশ যখন বলে দিলেন আবারও নববধূকে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ও মালিক গো আপনি যদি আমাকে হেফাজত না করেন এই মালদ্বীপের মধ্যে হয়তো কালেমার পতাকা উড়ানো যাবে না ও আল্লাহ আপনি যদি আমাকে সংরক্ষণ না করেন আয় আল্লাহ বাচ্চার হাত থেকে আমাকে যদি রক্ষা না করেন এই মালদ্বীপের মধ্যে কালেমার পতাকা উড়ানো যাবে না মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত এইভাবে পর্দার মধ্যে কাঁদতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক সময় যখন রাজদরবারের মধ্যে গাড়ি পৌঁছে গেছে যখন হাফেজ আবুল বারাকাত নববধূকে গাড়ি থেকে নামাবে বাচ্চার দুইটা বিবি কয়টা বিবি বাচ্চার দুইটা বিবি বড় বিবিকে ডান পাশে নিয়ে ছোট বিবিকে বাম পাশে নিয়ে এইভাবে বাচ্চা নববধূকে চেক করে যখন হাফেজ আবুল বারাকাত গাড়ি থেকে নামবেন ঠিক এমন তো অবস্থায় বাচ্চার ছোট বিবি ডাক দিয়ে বলতে স্বামী গো আমি আপনার সাথে 12 বছর যাবর ঘর সংসার করতেছি ও স্বামী গো আমি আপনার সাথে এই 12 বছর ঘর সংসারের মধ্যে কত নববধূকে মন্দিরের মধ্যে ঢোকাই দিলেন কিন্তু তাকায় দেখেন এইরকম নববধূ কিন্তু আমি দ্বিতীয়টা দেখি নাই অন্যান্য নববধূকে গাড়ি থেকে টানায় হিসড়ায় নামাইতে হয় কিন্তু এই নববধূটা কত একজন ভদ্র নববধূ এই বউটা কত ভদ্র একজন বউ আমার মনে কয় এই বউটা নিশ্চয় আমাদের দানবের পক্ষের বউ এই বউটা হয়তো আমাদের দানবের পক্ষের বউ এই নববধূকে যদি আপনি চেক করেন হয়তো মাতৃত্বের মহিলাদের ইজ্জত সম্ভ্রমের মধ্যে আঘাত করা হবে মহিলাদের মাতৃত্বের মধ্যে আঘাত করা হবে এইবার বাচ্চা ডাক দিয়ে বলতেছে বিবি রে তুই বাস্তব কথা বলছস অন্যান্য নববধূকে গাড়ি থেকে নামানো যায় না টেনে হিসড়ে নামাইতে হয়
বলে জীবন দিব না বাপ মা করে চিৎকার করে কান্না করে ও বিবি তোর কথা কিন্তু ফলাই না কথা নয় যা যা আমি আদেশ দিয়ে দিলাম ও কর্ম সরকারি কর্মকর্তারা এই নববধূকে চেক করতে হবে না বিনা চেকে এই নববধূকে মন্দিরের মধ্যে ঢুকায়া দাও সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত এই নববধূকে বিনা চেকে মন্দিরের মধ্যে ঢুকায় দিয়েছে বিনা চেকে মন্দিরের মধ্যে ঢুকায় দেওয়ার পরে সময় পার হচ্ছে দীর্ঘ সময় পার হচ্ছে সময় যাইতে 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 ঘড়ির কাঁটা ঠিক যখন রাত্রি 10টা বেজে গেছে ঠিক এমন অবস্থায় 10টা যখন বেজে গেছে রাজদরবার থেকে এলান হয়ে গেছে যে রাত 12টার সময় মন্দিরের মধ্যে দানব আসবে আর এই দানব এসে যদি এলাকার মধ্যে দরজা খোলা জানালা খোলা দেখতে পায় তো দানব বাজার হইতে পারে এইজন্য সকলেই নিজ নিজ দরজা জানালা বন্ধ করে দেন মুসলমান ভাইরা আমার এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমাতুল্লাহ আলাই সে তো মন্দিরের মধ্যে ঢুকা এইভাবে এলান হওয়ার পরে মালদ্বীপের সকলের নিজ নিজ দরজা জানালা বন্ধ করে দিলেন এইভাবে ঘড়ির সময় পার হচ্ছে সময় টিক 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 করে পার হচ্ছে এ বন্ধু তোমার আমার দেহের মধ্যে কিন্তু একটা ঘড়ি নামক একটা দেহ আছে আছে না নাই টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক 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 ঝক 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 করবে যতদিন ঘড়ির চিহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা ঠিক কিনা চক চক ঝক ঝক করবে যতদিন ঘড়ির চিহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক কিনা আওয়াজ করে বলেন এই ঘড়ির গজল আর আমার আপনার জীবনের কাহিনী এক যতদিন পর্যন্ত আপনি সংসারের মেন হেড মানুষ আপনি সংসারের গৃহস্থ যতদিন আপনার শরীর ভালো থাকবে সন্তানরাও বাবা বলে বুকের মধ্যে পড়ে ঠিক কিনা যতদিন পর্যন্ত বাসা থেকে সকালবেলা বের হয়ে শহর থেকে এলাকা থেকে মাঠ থেকে 1000 টাকার নোট 500 টাকার নোট কামাই করে বাসায় নিয়ে আসতে পারবেন আপনার বিবিও আপনাকে সম্মান করবে ঠিক কিনা আওয়াজ করে বলেন যতদিন পর্যন্ত আপনার দেহটা দেহের মধ্যে যৌবন শক্তি রক্তের গরম ঠিক থাকবে এলাকার মানুষ বাসার ফ্যামিলির মানুষেরা আপনাকে সম্মান করবে ঠিক কিনা আর যখন এই দেহ চলে না এই ঘড়ি নামক দেহটা যখন আর চলতে পারে না ভাত মুখে তুলতে যায় দাড়ির সাথে লাগে হাত এই জায়গায় তুলতে যায় আরেক জায়গায় চলে যায় তখন বাসার বিবি সহ বাচ্চারাও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ঠিক কিনা আওয়াজ করে বলে আজকে টাকা আছে তুমি সংসারে সবচাইতে ভালো একজন গৃহস্থ আজকে পয়সা আছে তোমার দেহের সুঠাম দেহ এলাকার সকলে সম্মান করবে দেহ আর চলে না বাবা লাঠি নিয়ে চলতে হয় এলাকার মানুষজন আর সম্মান করে না ঠিক কিনা এই জন্য কবি সুন্দর করে বলছেন টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে চক চক ঝক ঝক করবে যতদিন ঘড়ির চিহারা ততদিন তারে কিনতে চাই যে খরিদারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানো সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরী রহমতুল্লাহ আলাই সময় পার হচ্ছে সময় পার হইতে 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 11টা বেজে গেছে আবার রাজ দরবার থেকে এলান হয়ে গেল আর এক ঘন্টা পরে দানব আসবে দানব এসে যদি এলোমেলো দেখে তাহলে দানব হয়তো বেজার হইতে পারে সকলে দরজা জানালা টাইট করে লেগে দাও মুসলমান বন্ধুরে এইবার হাফেজ আবুল বারাকাত এইবার আল্লাহর কাছে দোয়া করতেছেন ও আল্লাহ রাত 12টা বাজে তো দানব আসবে আয় আল্লাহ আপনি আমাকে বাচ্চার হাত থেকে হেফাজত করছেন পুলিশের হাত থেকে হেফাজত করছেন আয় আল্লাহ আপনি দানবের হাত থেকে আমাকে হেফাজত করেন মুসলমান বন্ধুরে এইবার মালদ্বীপের মধ্যে সকলেই ঘুমায় গেছে সকলেই দরজা জানালা বন্ধ করে দিয়েছে কিন্তু এই মালদ্বীপের মধ্যে তিনটা ব্যক্তি জাগ্রত
এক নাম্বার হাফেজ আবুল বারাকাত দুই নাম্বার বুড়ি তিন নাম্বার বুড়ির মেয়ে এই তিনজন ব্যক্তির চোখের মধ্যে ঘুম নাই হাফেজ আবুল বারাকাতের তো চিন্তা না জানি কি হয় না জানি কি হয় দানবের সাথে জিতমু না হারমু জয় হবে না পরাজয় হবে বুড়ি মহিলার চিন্তা না জানি আমাদের হাফেজ আবুল বারাকাত যদি হাইরা যায় কালকে তো আমাদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে বুড়ির মহিলারও একই চিন্তা মুসলমান ভাইরা আমার এইবার ঘড়ির সময় পার হইতে 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 এক পর্যায়ে 11টা সাড়ে 11টা যখন বেজে গেছে এই বুড়ির মেয়ে তার রুম থেকে বুড়ির রুমের মধ্যে গিয়ে ডাক দিয়ে বলতেছে মা ও মা তোমাকে আমি একটা কথা বলতে চাই শুনবে নি মা ও মা যাও যাও অযু গোসল করে আসো পবিত্রতা অর্জন করে আসো গো মা এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে বেটি রে এমনিতে এক টেনশনে ঘুম হয় না এমনিতেই আমার চোখের মধ্যে ঘুম নাই তুই আবার কিভাবে বলিস আমাকে গোসল করতে এইবার বুড়ির মেয়ে ডাক দিয়ে বলতেছে মা যা বলি তাই তুমি শোনো এইবার বুড়ি মহিলা সুন্দর করে গোসল করে অযু তাজা করে এসে পবিত্রতা অর্জন করে এসে এইবার বুড়ির মেয়ে ডাক দিয়ে বলতেছে মুসলমান ভাইরা রে আমার এইবার বুড়ি মহিলা ডাক দিয়ে বলতেছে বেটি রে তুই গোসল করলি আমাকে গোসল করাইলি কি কারণে আমাকে গোসল করতে বল এইবার বুড়ির মেয়ে ডাক দিয়ে বলতেছে মা গো ও মা এই মালদ্বীপের মধ্যে ইতিপূর্বে আমাদেরকে কেউ কালেমার দাওয়াত দেয় নাই ইতিপূর্বে আমাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত কেউ দেয় নাই ও মা দেখো গো মা হাফেজ আবুল বারাকাত দাদার দিলের মধ্যে অন্তরের মধ্যে কি পরিমাণ সাহস সে তার নিজের জীবন বাজি রেখে মালদ্বীপের মন্দিরের মধ্যে ঢুকে গেছে দানবের সাথে লড়াই করার জন্য ঢুকে গেছে মুসলমান ভাইরা রে আমার এইবার বুড়ির মেয়ে ডাক দিয়ে বলতেছে মা গো ও মা কি জন্য গোসল করতে বললাম জানো নি আগামীকাল যদি আমরা শুনি আমাদের ভাই হাফেজ আবুল বারাকাত দানবের সঙ্গে লড়াই করে জিতে গেছে তাহলে এই মালদ্বীপের মধ্যে সর্বপ্রথম নারী এবং পুরুষদের মধ্যে তুমি আর আমি ভাইয়ের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যামু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করতেছেন 12টা বেজে গেলেই তো দানব চলে আসবে কি হবে কি হবে এক পর্যায়ে 12টা বেজে গেছে দানবের নিয়ম অনুযায়ী দানব মন্দিরের মধ্যে দরজায় ধরাম করে লাথি মেরে মন্দিরের দরজা ভেঙে ফেলে মন্দিরের মধ্যে প্রবেশ করছে আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে নাকি এইবার হাফেজ আবুল বারাকাত লম্বা ঘোমটা দিয়ে তো নববধূ সেজে বসে আছে দানব ঢুকেই তার অভ্যাস অনুযায়ী তার বড় বড় নখ দিয়ে নববধূর মাথার মধ্যে আক্রমণ করে এইবার যখন দানব এই নববধূ ভেবে বউ ভেবে হাফেজ আবুল বারাকাতের মাথার মধ্যে আঘাত করছে মহিলাদের মাথার মধ্যে আঘাত করলে তো চুল আসে কিন্তু দানব যখন হাফেজ আবুল বারাকাতের মাথার মধ্যে আঘাত করছে তখন দানব দেখতেছেন না না চুল নাই চুল নাই এটা তো শাড়ির আসল আসতেছে এইবার দানব ডাক দিয়ে বলছে তুই কে মানব ডাক দিয়ে বলতেছে আমি হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাত দানব ডাক দিয়ে বলতেছে তুই এই জায়গায় কামনে আসলি মানব ডাক দিয়ে বলতেছে আমার আল্লাহ আমাকে নিয়ে এসেছে এইবার দানব ডাক দিয়ে বলছে তোর আল্লাহ কে হাফেজ আবুল বারাকাত বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে এটা আমার আল্লাহর পরিচয় এইবার হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলতেছে তোর আল্লাহর কেমন পাওয়ার আমি তোর উপর আক্রমণ করব দেখি তোর আল্লাহর কেমন পাওয়ার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছেন তোর কত বড় শক্তি আছে আয় আমাকে আক্রমণ কর এইবার আক্রমণ করার পূর্বে হাফেজ আবুল বারাকাত কোরআনে কারিম থেকে আয়াত পড়ে চতুর্দিকে ফু দিয়ে দিলেন চতুর্দিকে ফু দেওয়ার পরে হাফেজ আবুল বারাকাত বলতেছেন আয় আক্রমণ কর যেই মুহূর্তে হাফেজ আবুল বারাকাতকে দানব আক্রমণ করতে যায় ঠিক সেই মুহূর্তে চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ
এইবার হাফেজ আবুল বারাকাত যখনই দানব আক্রমণ করতে যায় তখনই চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এক পর্যায়ে দানব ডাকতে বলতেছে মানব রে আগুন নিমা আগুন আগুন বন্ধ কর আগে বল তুই কে এইবার হাফেজ আবুল বারাকাত তার নিজের সকল যাবতীয় ক্রেডিট পরিচয় সমস্ত ফাঁস করলেন বলে দিলেন তারপরে হাফেজ আবুল বারাকাত ডাকতে বলতেছে দানব রে তোকে এই জায়গায় একটা কথা ওয়াদা করে যাইতে হবে একটা কথা তুই এই জায়গায় স্বীকার করে যা তুই এই জায়গায় আমার কথা একটা আমার কাছে একটা কথা বলে যা দানব ডাকতে বলতেছে কি কথা এবার মানব ডাকতে বলতেছে দানব রে তুই এই জায়গায় স্বীকার কর ওয়াদা কর আর কোনোদিন এই মালদ্বীপের মধ্যে মিয়ে ভোগ করার জন্য আসবি না এইবার দানব ডাকতে বলতেছে মানব রে আমার বিশ্বাস হয়ে গিয়েছে এই মালদ্বীপের মধ্যে দুষ্টামি ফাজলামি আর চলবে না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাত এই দানব হাফেজ আবুল বারাকাতের সঙ্গে না পেরে দানব বিদায় নিয়ে চলে গেল সকালবেলা সংক্ষেপ করে দিলাম সময় নাই এইবার হাফেজ আবুল বারাকাত সকালবেলা সুঠাম দেহ নিয়ে মন্দিরের মধ্যে দাঁড়ায় আছে বাচ্চা এলান করে দিলেন যাও সিফাইরা এই মেয়ের মৃত লাশটা নিয়ে আসো নিয়ে এসে তার মাকে ফেরত দাও এইবার দুইজন পুলিশ যখন মন্দিরের মধ্যে গেছে যাওয়ার পরে দেখতেছে কিসের মহিলা কিসের নববধূর লাশ একজন সুঠাম দেহের যুবক মন্দিরের গেটের মধ্যে দাঁড়ায় আছে এটা দেখে তো তাদের মাথা পাগল হয়ে গেছে এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাতকে দেখে তারা জিজ্ঞাসা করতে তুই এই জায়গায় কই থেকে আসলি হাফেজ আবুল বারাকাত বলতেছে তোরাই তো কালকে আমাকে এখানে নিয়ে আসলি ও কেমনে আসলি বলতেছে আমার আল্লাহ নিয়ে এসেছে এইবার হাফেজ আবুল বারাকাতকে ডাকতে বলতেছে দানব কোথায় হাফেজ আবুল বারাকাত বলতেছে দানব ভয়ে পালাইছে পুলিশেরা ডাকতে বলতেছে দানবের হাত থেকে বাঁচোস কিন্তু বাচ্চার হাত থেকে তো তোর রক্ষা নাই হাফেজ আবুল বারাকাত ডাকতে বলতেছে পুলিশ রে যেই আল্লাহ আমাকে দানবের হাত থেকে রক্ষা করেছে সেই আল্লাহ আমাকে বাচ্চার হাত থেকেও রক্ষা করবে মুসলমান ভাইরা রে আমার এইবার হাফেজ আবুল বারাকাতকে পুলিশেরা গ্রেফতার করে নিয়ে রাজ দরবারের মধ্যে যখন চলে গেলেন রাজ দরবারের মধ্যে যাওয়ার পরে এইবার হাফেজ আবুল বারাকাত কে প্রশ্ন করতেছেন তুই এই যাই কই থেকে আসলি আর ওইদিকে বুড়ি আর বুড়ির মেয়ে এখন ভাবতেছি কিরে আমাদের ভাই বাঁচলো না মরলো চলে একটু দেখে আসি বুড়ি আর বুড়ির মেয়ে এখন আসতেছে আসার পরে দেখতেছেন রাজ দরবারের মধ্যে হাফেজ আবুল বারাকাত জীবিত অবস্থায় দাঁড়ায় আছে বুড়ির মেয়ে ডাকতে বলতেছে মা গো আর কোন আনচট্টি গানচট্টি ধর্মের মধ্যে থাকতে চাই না কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ এইবার বুড়ি আর বুড়ির মেয়ে মুসলমান হয়ে গেছে হাফেজ আবুল বারাকাতকে বলতেছে তুমি এখানে কই থেকে আসলা কোথায় ছিলা কার বাড়িতে ছিলা হাফেজ আবুল বারাকাতকে এইবার বারাকাত ডাকতে বলতেছে এইবার হাফেজ আবুল বারাকাত ডাকতে বলতেছে যে আমাকে এই মালদ্বীপের মধ্যে রাখছে এই বুড়ি আর বুড়ির মেয়ে এদের বাসায় ছিলাম এখন বাদশার দরবারে পার্লামেন্টে এলান হয়ে গেল বাদশা বলে দিলেন এই বুড়ি আর বুড়ির মেয়েকে সহ আর এই হাফেজ আবুল বারাকাত এই ছেলেকে এই মুসলমানকে ফাঁসির কাষ্ঠে ঝোলাও এইভাবে যখন আইন পাশ হয়ে গিয়েছে ঠিক এমন অবস্থায় ওই যে বাচ্চার ছোট বিবি দৌড়ে এসে ডাকতে বলতেছে স্বামী গো এই হাফেজ আবুল বারাকাত আর আর এই বুড়ি আর বুড়ির মেয়েকে ফাঁসি দেওয়ার আগে আমাকে আগে ফাঁসি দেন আল্লাহ আকবার এই মেয়েকে আর এর মাকে আর এই হাফেজ আবুল বারাকাতকে ফাঁসি দেওয়ার আগে আমাকে ফাঁসি দেন আগে বাচ্চা অবাক হয়ে গেছে কিরে তোমাকে কেন ফাঁসি দিব তোমার তো দোষ নাই এইবার বাচ্চা ডাকতে বলতেছে বিবি কি বলবি স্পষ্ট করে বল এইবার বাচ্চার বিবি ডাকতে বলতেছে বাচ্চা গতকাল রাতে আমি এমন একটা স্বপ্ন দেখছি যে স্বপ্নের মধ্যে আমি বুঝতে পারলাম এই মালদ্বীপের মধ্যে আপনার আর ক্ষমতা নাই আপনার আর ক্ষমতা আইন চলবে না এই মালদ্বীপের মধ্যে বাচ্চা ডাকতে বলতেছে কি বলতে চাস এইবার বাচ্চার বিবি ডাকতে বলতেছে স্বামী গো আমি স্বপ্নে দেখলাম ওই যে আমাদের যেই দানবকে আমরা সম্মান করি সেই দানব এই মানবের কাছে মাথা নত করে ভয়ে পালায় গেছে এইবার বাচ্চা ডাকতে বলতেছেন ও বিবি গো যদি এই দানব ভয়ে মাথা নত করে পালায় যায়
আমি আবার এই ছেলেটাকে আবার পরীক্ষা করতে চাই যদি এই ছেলে আবার পরীক্ষাতে পাশ করে আবার যদি ফেরত আসতে পারে জীবিত অবস্থায় যদি আবার ফিরে আসতে পারে তাহলে আমি এলান করে দিলাম তাহলে আমি এই রাজদরবার থেকে ঘোষণা করলাম আমার এই মালদ্বীপের যত হিন্দুরা আছে আমি সহ আমার মন্ত্রী পরিষদ সহ সকলেই এই ছেলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ এইবার হাফেজ আবুল বারাকাতকে আবার দীর্ঘ সময় অতিক্রম করার পরে মালদ্বীপের সেই মন্দিরের মধ্যে আবার পাঠিয়ে দেওয়া হলো ঢুকায়ে দেওয়া হলো ঢুকানোর পরে হাফেজ আবুল বারাকাত এবার দীর্ঘ সময় অতিক্রম করার পরে রাত শেষ হওয়ার পরে জীবিত অবস্থায় যখন ফেরত আসতে বাদশা মালদ্বীপের রাজদরবার থেকে ঘোষণা করে দিলেন যেই কোরআনে কারীমকে নিজে পাঠ করার দ্বারা দুশমনের হাত থেকে হেফাজত হওয়া যায় নিজে পাঠ করার দ্বারা সংরক্ষণ করার যারা দুশমনের শত্রুর হাত থেকে নিজে বাঁচা যায় নিজের দেশকে বাঁচানো যায় তাই আমি স্পষ্ট করে বলে দিলাম আমার এই মালদ্বীপের মধ্যে আর কোনো আনচুক্তি গানচুক্তি ধর্মের মধ্যে থাকতে চাই না আমরা হাফেজ আবুল বারাকাতের আল্লাহর উপর ঈমান রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এইবার মালদ্বীপের সকলেই মুসলমান হয়ে গেল কিতাব ওয়ালা ডাক দিয়ে বলেন এইটা শুধু হাফেজ আবুল বারাকাতের অবস্থান নয় যদি আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই হাফেজ আবুল বারাকাত নিজে কোরআন পড়েছে অপরকে কোরআন পড়ার তালিম দিয়েছে নিজে কোরআনকে হেফাজত করেছে এর বিনিময়ে নিজে নিজের দেশকে রক্ষা করতে পেরেছে মালদ্বীপকে হিন্দুস্তান থেকে মুসলিম রাষ্ট্র কান্ট্রি বানাইছে যদি আজকে বাংলার জমির মধ্যেও অন্য আনচুট্টি গানচুট্টি বরাবাদ দিয়ে মুসলিম দেশের মধ্যে কোরআনে কারীম আইন আবার যদি চালু করা যায় বাংলাদেশের মধ্যে গজব নামক আর কোনো জিনিস আসবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এই জন্য আজব যারা বড় লেভেলের লোকেরা আছেন মন্ত্রী পরিষদ আছেন সরকার মহোদয়কেও বলতে চাই আপনি অন্যান্য যা করবেন করেন এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আইনকে চালু করেন কোরআন অনুযায়ী আমাদের বাচ্চাদেরকে চলতে দেন মসজিদ মাদ্রাসা খুলতে দেন পাইকারি হারে মাদ্রাসা বাড়াইতে দেন মাহফিল করতে দেন আবার বাংলার জমিনের মধ্যে শান্তি নেমে আসবে সোনালি বাংলাদেশ হিসেবে আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো ঠিক কিনা এ বন্ধু এই দুনিয়া কিন্তু কেউ থাকতে আসে নাই কেউ থাকার জন্য আসে নাই থাকতেও পারবো না খুনিকের জিন্দেগি কবে জানি চলে যাইতে হয়